হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি অমিত চলে আসলাম আপনাদের মাঝে ফ্রম এইচকে টেক টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে যে টি টোয়েন্টি দেবো সেটি হলো আপনারা অনেকেই ভিডিও বা ইমেজ অপটিমাইজ করতে গেলে আপনার ট্যাগ খুঁজে পান না। তো আজকে আমার ভিডিও থাম্বনেলে যে এটি দেখে আপনারা প্রবেশ করেছেন ঠিক তাই একটি ওয়েবসাইটের মাধ্যমে আমি আজকে আপনাদেরকে সকল ট্যাগের ট্যাগের প্রবলেমের সমস্যার সমাধান দেব। তো ভিউয়ার্স, তো আমি আপনাদেরকে যে ওয়েবসাইটটির সন্ধান দিব সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে betterwhite.com। ওয়েবসাইটটির মাধ্যমে আপনি অতি সহজে আপনার যে কোনো ইমেজ ভিডিও রিলেটেড ট্যাগ সংগ্রহ করে আপনার ইমেজ ভিডিও আপনারা অপটিমাইজ করতে পারবেন। তো অপটিমাইজ যারা জানেন না তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে অপটিমাইজ হাউ টু অপটিমাইজ ইমেজ ক্লিক চ্যানেলে গিয়ে ক্লিক করলে আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যেহেতু ট্যাগ ট্যাগ কীভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে আপনাদেরকে ভিডিওটি দেবো। তো কথা না বাড়িয়ে আমি চলে যাব। যে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তো ব্রাউজার আমি আমি গুগল ক্রোম ওপেন করছি। তো ভিউয়ার্স, আপনারা সার্চ বক্সে গিয়ে www.betterwhite.com সার্চ করবেন। তারপরে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পরে আপনার তো ভিউয়ার্স দেখা যাচ্ছে যে www.betterwhite.com এর ইন্টারফেস শো করেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার কিওয়ার্ড ফর ইউআরএল হেয়ার। তো আপনারা এখানে আপনার ভিডিও বা ইমেজটা যে রিলেটেড আপনি আপনি ইউটিউবে ইউটিউব রিলেটেড বা ইউটিউবে যে কোনো রিলেটেড যদি থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে সার্চ করবেন। যদি আপনার মনে করেন যে আপনার একটি গান বাংলা সং আপনারা অপটিমাইজ করবেন তাহলে অবশ্যই এখানে বাংলা সং লিখবেন। বাংলা সং তো বিয়াস এখানে বাংলা সং লেখার পরে আপনারা ফাইন ট্যাগে ক্লিক করবেন। এই যে ফাইন ট্যাগে ক্লিক করার পর লোডিং হবে। তারপর লোডিং লোডিং হওয়ার পর ফাইন ট্যাগে ক্লিক করার পর লোডিং হবে। তো বিয়াস এই যে দেখেন চলে আসছে এই বাংলা সং রিলেটেড, এই যে বাংলা সং, বাংলা নিউ সং, লাভ সং বা বাংলা মিউজিক, ইন্ডো মিউজিক, তো এই রিলেটেড আপনার ট্যাগুলো চলে আসে। তো এগুলো নিয়ে আপনারা কন্ট্রোল কন্ট্রোল সি সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে যে কোনো একটা ডকুমেন্টটা আপনারা করতে পারবেন। তো এখানে আপনারা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিউ ডকুমেন্টটা আপনারা রেখে দিতে পারেন। তো এবার আবার আপনারা যদি মনে করেন অন্য রিলেটেড বা আপনারা ফানি ভিডিও তো আপনারা ফানি ভিডিও রিলেটেড ট্যাগ আপনারা সংগ্রহ করবেন। তো আমাদের অনেকেরই একটা দুইটা ট্যাগ মনে করার পর বড় সর্বোচ্চ 10টা ট্যাগ করতে পারি, তারপর আর ট্যাগ মনে থাকে না। তো এই সেক্ষেত্রে আপনারা এই betterwhite.com এর সাহায্য নিতে পারেন। তো এই যে এখন আবার আমি ফানি ভিডিও লেখার পরে আমরা আবার ফাইন ট্যাগে ক্লিক করব। তো এই যে ফাইন ট্যাগে ক্লিক করার পরে আবার এই ফানি ভিডিও রিলেটেড ট্যাগ চলে আসলো। তো অবশ্যই দেখেন ফানি ভিডিও ফান ভিডিও 2018 এই যে দেখেন ফানি ভিডিও রিলেটেড ট্যাগ চলে আসলো। তো এগুলো আবার কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে কন্ট্রোল বি দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন আপনার ট্যাগ। তো এগুলো সংগ্রহ করার পরে আপনারা এই যে আপনার ভিডিও ইমেজ অপটিমাইজ করতে পারবেন। তো আমি আবারও বলছি আপনারা যারা ভিডিও বা ইমেজ অপটিমাইজ করতে পারেন আমার চ্যানেলে ভিডিও বা ইমেজ অপটিমাইজের ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে আপনারা সংগ্রহ ভিডিওটি দেখে আপনারা ইমেজ আর ভিডিও অপটিমাইজ শিখতে পারেন। তো অবভিয়াস আপনারা যদি এই ট্যাগগুলোতে আরও অনেক ট্যাগ মনে করেন যে আপনারা ফাইবারে অনেক যারা ফাইবারে কাজ করেন তারা মনে করেন যে আইটিউন্স প্রমোশন আইটিউন্স প্রমোশন রিলেটেড আপনারা ট্যাগ সংগ্রহ করবেন। তো এখানে আইটিউন্স প্রমোশন লিখার পরে ফাইন ট্যাগে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এই দেখেন আইটিউন্স রিলেটেড অনেক ট্যাগ চলে আসছে। তো অবভিয়াস আমাদের যারা ট্যাগের প্রবলেম ছিল, ট্যাগের ঝামেলা ছিল, ট্যাগ সংগ্রহ করতে অনেক কষ্ট হয়, কিংবা ভিডিও অপটিমাইজ করবো কেন ভিডিও ভিউ হয় না, এই প্রবলেম থেকে আপনারা অপটিমাইজ করে সুন্দর সুন্দর ট্যাগ সংগ্রহ করে আপনার ভিডিও বা ইমেজে আপনারা স্থাপন করতে পারেন। তো অবভিয়াস এভাবে আপনারা আরও মনে করেন যে আরও আপনারা অন্য রিলেটেড দেন মনে করেন যে আপনারা নিউজ রিলেটেড যদি হয় আপনারা দাদা বা কমেডি রিলেটেড, তো আপনারা আবার কমেডি সিও কমেডি কমেডি ভিডিও কমেডি ভিডিও লিখে আবার সার্চ করবেন। তখন আবার দেখেন কমেডি রিলেটেড এই দেখেন ফান ভিডিও কমেডি, এই যে কমেডি ফান এই যে শুধু সব ট্যাগ চলে আসবে। তো আমাদের আজকে থেকে মনে হয় না এই ভিডিওটি দেখার পরে যারা ট্যাগ নিয়ে চিন্তা করবেন যে কীভাবে ট্যাগ অত এত ট্যাগ দিব, ভিডিও ভিউ হয় না তো ট্যাগের কারণে কেন ট্যাগ দিতে পারি না, এই ট্যাগটা সবগুলো ট্যাগ দিতে পারতাম তাহলে তো অবশ্যই অনেকে ক্লিক করে সার্চ করবে। সার্চ করার ফলে
আর আমার ভিডিওটা পাবে। তো সেই থেকে আমি আমার চিন্তা ভাবনা যে আপনারাও কিছু শিখেন। আমি ওই এই এই বেটার ওয়েট ওয়েব ডট ডট কমের সন্ধান পেয়েছি কিছুদিন আগে। তো আপনাদেরকে শেখানোর স্বার্থে আমি ভিডিওটি করতে অনেকটা উৎসাহিত হয়েছি, যে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো এই হলো আমার ভিডিও। তো যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। তো ধন্যবাদ সকলকে ভিউয়ার্স।